ভারতে আসাম রাজ্যে অতর্কিত হামলায় স্ত্রী সন্ত্রাস সেনাবাহিনীর এক কামান্ডিং অফিসার নিহত হয়েছেন ঘটনায় আরও চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে শনিবার আসামের মণিপুর এলাকায় ঘটনা ঘটে নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী ও তার স্ত্রী সন্তান আছেন বলে নিশ্চিত হওয়া গেছে তাদের সাথে আরও চার সেনা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন তিনজন তাদের স্থানীয় ভেহিয়াং প্রাইমারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে